तो बंधुरा आज आमरा प्रथमेई जानबो जे किभाबे आमादेर जे रेशन कार्डटा आछे ओई रेशन कार्डटी आमादेर आधार कार्डेर संगे लिंक आछे किना तार स्टैटासटा जानबो किभाबे। तार जन्य आमरा प्रथमे कि करब आमरा गुगले आमादेर जे जार मोबाइलेर गुगले गिये कि करब आमरा लिखब फूड डट वेस्ट बेंगल .gov.in आधार लिंक देखते पाচ্ছেন এই दो নম্বরটা যেটা আছে এইটাতে আমরা ক্লিক করলাম। করার পরে এবারে আমি একটু ঘুরিয়ে নি ফোনটাকে মোবাইল এই দেখতে পাচ্ছেন। এইবারে দেখুন এই যে প্রথমে যেটা আছে যেই ওয়েবসাইটটা food.westbengal.gov.in এই ওয়েবসাইটটার মধ্যে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পরে এবারে আমি আপনাদের দেখাচ্ছি स्क्रॉल कर नीचे दिखे यही देखून बाम दिखे आछे सार्विस रेशन कार्ड पैडी डॉक्यूमेंट पीडीएस आमरा रेशन कार्ड ये लिंकटाते आमरा क्लिक करब। करार पर एइटाते करार पर एखाने देखा जाच्छे दिएछे भेरिफाई रेशन कार्ड এই ভেরিফাই রেশন কার্ডটা আমরা দেখে নেব যে আমাদের রেশন কার্ডটার সঙ্গে আধার লিংক হয়েছে কিনা। সেই জন্য ভেরিফাই এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর এই দেখুন এইবারে এসে গেছে রেশন কার্ডের কি দিয়েছে ভেরিফাই ইআরসি অর ডিআরসি। তো ক্যাটাগরি প্রথমে আমরা আমাদের ক্যাটাগরি সাপোজ ধরুন আমি একটা রেশন কার্ড আমি ধরো দিলাম। আপনারা আপনাদের যে যা রেশন কার্ডের যদি পিএইচএইচ হয় পিএইচ দেবেন বা জেনারেল হলে এএওয়াই হলে RKSY 1 RKSY 2 যেটা হবে সেটা দেবেন। ধরুন আমি দিলাম রেশন কার্ডটা PHH দিয়ে দিলাম। এরপরে কি বলেছে রেশন কার্ডে নাম্বার দিতে হবে। ধরুন রেশন কার্ডে একটা নাম্বার দিতে হবে। ধরুন আমি নাম্বারটা দিলাম। আপনারা যে যার নাম্বার দিয়ে দেবেন রেশন কার্ডে পেয়ে যাবেন সেই নাম্বারটা আপনারা দেবেন। দেওয়ার পরে তো আমি দিয়ে দিয়েছি রেশন কার্ডের নাম্বারটা। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে এইবারে এই ক্যাপচারটা যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। তো ক্যাপচারটা দেওয়ার জন্য দেখে নিই 66EC38 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 দিয়ে দিলাম। এইবারে সার্চ করব। এই সার্চ করার পরেই দেখুন এই এসে গেছে আমার এইখানে দিয়ে দিয়েছে নেম সাবির মাহান্তো দিয়েছে APS দিয়েছে মানে টোটালটা দিয়ে দিয়েছে ফাদার্স নেম দিয়েছে জেন্ডার দিয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউট এই আধার নাম্বারটা যেটা আমাদের আলোচ্য বিষয় এই আধার নাম্বার দেখুন এখানে এইটার সঙ্গে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই। যখন লিঙ্ক থাকবে এখানে আধার নাম্বারটা চলে আসবে এইখানে মোবাইল নাম্বারও চলে আসবে। এখানে এজ দেওয়া আছে 34 আপনারা আপনাদের এজটা দেখে নেবেন ঠিক আছে কিনা। অ্যাড্রেস দেওয়া থাকবে। তো মোবাইল নাম্বার আধার নাম্বার কোনো লিঙ্ক নেই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে আছে। তো এইভাবে আমরা দেখে নেব যে আমাদের যে যার আধার নাম্বার লিঙ্ক হয়েছে কিনা। তো এইভাবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কার্ডগুলোর সঙ্গে রেশন কার্ডগুলোর সঙ্গে আমাদের আধার কার্ডের কোনো লিঙ্ক আছে কি নেই। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।